बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रिय शिक्षार्थी बिंदु आजकल ऑनलाइन क्लासे तुम्हारे सकल के स्वागत जानाच्छि आमी तानिया सुल्ताना हेपी सहकारी शिक्षक आलहाज आबू तालेब मोल्ला उच्च विद्यालय। आज के आमी तुम्हारे दशम श्रेणी बांगला प्रथम पत्र विषय निये आलोचना करब। बांगला प्रथम पत्र एक উল্লেখযোগ্য কবিতার নাম হলো বঙ্গবাণী, আর সেটার লেখক হলো আব্দুল হাকিম। বঙ্গবাণী কবিতাটি সম্পর্কে জানার আগে আমাদের বঙ্গবাণী কবিতার লেখক সম্পর্কে জানতে হবে। এখন আমি তোমাদের লেখক পরিচিতি সম্পর্কে একটু বুঝাতে চেষ্টা করব। বঙ্গবাণী কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম, আর তার জন্ম হয়েছিল সন্দ্বীপে সুদারামপুর গ্রামে 1620 খ্রিস্টাব্দে। 1620 খ্রিস্টাব্দ ছিল মধ্যযুগ, সুতরাং বুঝতেই পারছ আব্দুল হাকিম ছিল মধ্যযুগীয় কবি, আর তার বঙ্গবাণী কবিতাটাও ছিল মধ্যযুগের একটি কবিতা। বঙ্গবাণী কবিতাটি নেওয়া হয়েছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা থেকে। এছাড়া তার উল্লেখযোগ্য অন্যান্য কাব্যগ্রন্থ হল ইউসুফ জুলেখা, লালমতি, সয়মুল ফুল, শহরনামা, নসিহতনামা ইত্যাদি। 1690 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। এখন চলো আমরা কবিতাটিতে যাই। কিতাব পড়িতে চান নাকি অভ্যাস? আমরা সাধারণত কিতাব বলতে বই বই জানি, কিন্তু এইখানে কিতাব বলতে বোঝানো হয়েছে ইসলামিক বই, মানে আরবি ভাষায় যে বইগুলো লেখা হয় এই কবিতায় এই কিতাব সম্পর্কে এটাই বলা হয়েছে। কিতাব পড়িতে চান নাকি অভ্যাস, মানে এই ইসলামিক বই আরবি ভাষায় লেখা বইগুলা যাদের পড়ার অভ্যাস নেই, সে সবে কহিল মতে, সে সবে কহিল মতে মনে হাবিলাস। সে সবে তারা সবাই, তারা কারা? যাদের এই ইসলামিক আরবি ভাষায় বইগুলো লেখা পড়ার অভ্যাস নাই, তারা সবাই কহিল মতে। এই মতে মানে আমাকে, সবাই আমাকে কহিল, আর এই আমাকে মানে আমাকে না, আমাকে মানে আব্দুল হাকিমকে। যাদের ইসলামিক আরবি ভাষার বই লেখা পড়ার অভ্যাস নাই, তারা সবাই আব্দুল হাকিমকে বলল মনে হাবিলাস, মনে হাবিলাস, মনে প্রবল ইচ্ছার কথা বলিল। হাবিলাস মানে প্রবল ইচ্ছা। তারা সবাই তা আব্দুল হাকিমকে তাদের মনে প্রবল ইচ্ছার কথা বলল। সে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, সে কাজে নিবেদি, তে কাজে নিবেদি মানে তারা, তে মানে জন্য, তে কাজে নিবেদি তাদের জন্য নিবেদিত করার জন্য, তাদের জন্য নিবেদন করার জন্য বাংলা করিয়া রচন, এই আরবি ভাষার বইগুলা তাদের জন্য, তাদের মানে যারা ইসলামী আরবি ভাষা বুঝতে পারে না তাদের জন্য আব্দুল হাকিম যাতে বাংলা ভাষায় রচনা করে দেয়। নিজ পরিশ্রমে খুশি আমি সর্বজন, নিজ পরিশ্রমে, নিজ পরিশ্রমে মানে আব্দুল হাকিম নিজে পরিশ্রম করে তুষি, তুষি অর্থ সন্তুষ্ট, নিজে পরিশ্রম করে তাদেরকে সন্তুষ্ট করার জন্য, তাদেরকে তাদেরকে যারা ইসলামিক ভাষাগুলা বুঝতে পারে না তাদেরকে। আমি সর্বজন মানে সর্বজন মানে সবাইকে, যারা এই ভাষাগুলা বুঝতে পারে না তাদের সবাইকে সন্তুষ্ট করে আব্দুল হাকিম কি করল দেখা, আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, মানে তারা যে বুঝতে পারে না তারা পরিশ্রম করে কি করছে আব্দুল হাকিম তাদের জন্য সে আরবি ভাষার বইগুলো বাংলায় লিখে দিয়েছে। তারপরে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, আরবি ভাষার প্রতি ফার্সি ভাষার প্রতি কবির আব্দুল হাকিমের কোনো রাগ নাই, কারণ আল্লাহকে তুমি যে ভাষাতেই ডাকো আরবি ভাষায়, ফার্সি ভাষায়, হিন্দি ভাষায়, আল্লাহ সব ভাষায় বুঝি, এর জন্য আব্দুল হাকিমের কোনো ভাষাতেই রাগ নেই।
দেশি ভাষা বুঝিতে ললাটে ফুলে ভার। দেশি ভাষা, দেশি মানে এখানে বাংলা ভাষা, দেশি মানে দেশি ভাষা মানে বাংলা ভাষা। দেশি ভাষা বুঝিতে ললাটে ফুলে ভার। দেশি ভাষা বুঝিতে ললাটে, ললাটে অর্থ হচ্ছে তোমার কপালে। দেশি ভাষা বুঝিতে ললাটে ফুলে ভার, ফুলে ভার অর্থ চিন্তার একটা ছাপ। আমরা যখন চিন্তা করি আমাদের কপালে একটা ভাস পড়ে যায়, সেটাই বলছে যে দেশি ভাষা বুঝিতে, যারা দেশে বাংলা ভাষা বুঝতে কপালের মধ্যে একটা চিন্তার ভাব এসে যায়, একটা চিন্তা করে যায়। আরবি ফার্সি হিন্দে নাই দুই মোর। দেখো আব্দুল হাকিম কি বলেছে, আরবি ফার্সি হিন্দে, আরবি ভাষায় ফার্সি ভাষায় হিন্দি ভাষায় হিন্দি ভাষার মধ্যে কোন দ্বিমত নেই। যদি বা লিখয়ে আল্লাহ নবী সিফত। আমি আবার বলছি দেখো, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, মানে কবি আব্দুল হাকিমের আরবি ভাষায় ফার্সি ভাষায় হিন্দি ভাষায় কোন দ্বিমত নেই। যদি বা লিখয়ে আল্লাহ নবী সিফত, যদি বা লিখয়ে মানে যদিও, যদি কি আরবি ভাষায় হোক ফার্সি ভাষায় হোক হিন্দি ভাষায় হোক, যদি বা লিখয়ে আল্লাহ নবী সিফত, সিফত মানে গুণ, যে কোনো ভাষায় হোক আল্লাহ বা নবীজির গুণ গুণী গায়, গুণ গাইলে তো আরবি ভাষা ফার্সি ভাষা হিন্দি ভাষার কোনো সমস্যা হওয়ার কথা না, সব ভাষা একই রকম। যেই দেশে বাক্য কহে নরগম, যে দেশে বাক্য কহে নরগম, এখানে নরগম মানে সবাইকে, সকল সাধারণ লোককে বোঝানো হয়েছে, সবাইকে বোঝানো হয়েছে। যেই দেশে বাক্য কহে নরগম, যে দেশে মানুষ যে ভাষায় কথা বলে, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সেই বাক্য, সেই ভাষা, বাক্য মানে এখানে ভাষা বুঝাইছে, সেই বাক্য সেই ভাষা বুঝে প্রভু আপে নিরঞ্জন। আপে মানে স্বয়ং প্রভু, স্বয়ং নিরঞ্জন নিজে, মানে প্রভু স্বয়ং নিজে সব ভাষায় বুঝে, যে ভাষায় বলুক না কেন লোকে মানুষরা সব আল্লাহ আল্লাহ তাআলা সব ভাষায় বুঝে। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আমি আমি তোমাদের বঙ্গবাণী কবিতা সম্পর্কে বলেছি। আমি জানি আমরা যেহেতু বাংলা দেশে জন্মগ্রহণ করেছি, বাংলা ভাষায় কথা বলি, এর জন্য বঙ্গ ভাষা মানে বাংলা ভাষা, এই বাংলা ভাষা সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকা উচিত। সেই সূত্রে তোমরা এই বঙ্গবাণী কবিতাটা মনোযোগ সহকারে শুনবে এবং নিজে বুঝতে চেষ্টা করবে। সবার সুস্থতা কামনা করে আমি আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।